আজকে সকালে মেক্সিকোর বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের বাঁচামরা লড়াইয়ে মেক্সিকোকে 2-0 গোলে পরাজিত করেছে আলবি সেলেস্তারা। এই ম্যাচে মেক্সিকোর কাছে যদি আর্জেন্টিনা পরাজিত হতো, তবে এখানেই তাদের বিশ্বকাপের স্বপ্নটা শেষ হয়ে যেত। তবে মেক্সিকোকে পরাজিত করে আলবি সেলেস্তারা সেই স্বপ্নটাকে এখনও বাঁচিয়ে রেখেছে এবং তাদের পরবর্তী ম্যাচেও পোল্যান্ডের বিপক্ষে তাদেরকে জিততেই হবে। আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বে শেষ ম্যাচটি পোল্যান্ডের বিপক্ষে খেলতে চলেছে এবং এটিও ডুয়োড্ডাই ম্যাচ হবে, কারণ পোল্যান্ড গ্রুপ পর্বে তাদের একটি ম্যাচও হারেনি। দুটি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে ড্র নিয়ে 4 পয়েন্টের সাথে সবার উপরে আছে। অপরদিকে আর্জেন্টিনা 2 ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে হার নিয়ে 3 পয়েন্টের সাথে দ্বিতীয় স্থানে আছে। অন্যদিকে সৌদি আরবও আর্জেন্টিনার মতো 2 ম্যাচে একটিতে জয় এবং একটিতে হার নিয়ে 3 পয়েন্টের সাথে 3 নম্বর স্থানে আছে। তবে আর্জেন্টিনা এখনও পর্যন্ত গোল ডিস্টেন্সে সৌদি আরবের থেকে এগিয়ে থাকার কারণে গ্রুপ স্টেজেও তারা সৌদি আরবের উপরে আছে। তবে পোল্যান্ডের বিপক্ষেও যে কোনো মূল্যে জিততে হবে মেসিদের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মেসিরা মাঠে নামবে 1 ডিসেম্বর 12:30 AM থেকে। ভারতীয় সময় অনুযায়ী পোল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিতে মেসিরা মাঠে নামবে 1 ডিসেম্বর 12:30 AM থেকে। তবে বাংলাদেশের সময় অনুযায়ী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 1 ডিসেম্বর 1:00 AM।